হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ তনিমা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আজকে আমি একটা চাউমিনের রেসিপি নিয়ে চলে এসছি একদম অন্যরকমভাবে আমি চাউমিনটা তৈরি করেছি আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে তোমরা এটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে তাহলে এবার চলো শুরু করে দিই রান্নাটা প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু নুন এতে পেঁয়াজটা সফট হবে আর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে পেঁয়াজটা একটু না নাড়াচাড়া করে ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন আমি উইথ বোন চিকেনই নিয়েছি চিকেনটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর আমি বোন থেকে ছাড়িয়ে নিয়েছি চিকেনটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিক্স করব আর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো তোমরা কিন্তু এখানে হোয়াইট পেপার পাউডারও ইউজ করতে পারো এরপর দিয়ে দিলাম সামান্য এক একটু চিনি এটা অপশনাল সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করব আর একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম আমি ঢেকে ভাজা ভাজা করব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আমি এটাকে তুলে নিয়েছি মানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আবার আমি কড়াই বসিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন বাটার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে কারণ বাটার তা নাহলে জ্বলে যাবে বাটারটা মেল্ট হলে আমি এর মধ্যে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন ময়দা মানে থ্রি টেবিল স্পুন বাটারের জন্য থ্রি টেবিল স্পুন ময়দা তোমরা বুঝতেই পারছ আমি কি তৈরি করছি আমি কিন্তু হোয়াইট সস তৈরি করছি এবার ময়দাটাকে মাখনের সঙ্গে খুব ভালো করে মিক্স করব আর ময়দাটাকে কুক করব। ময়দাটা ভালো করে কুক করতে হবে যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় ময়দাটা কুক করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধ একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর ময়দাটাকে দুধের সঙ্গে মিক্স করতে হবে এটা কিন্তু খুব ধৈর্যের কাজ এখানে ফ্লেমটা একদম লো করে রাখতে হবে কারণ ময়দা কিন্তু ভীষণ স্টিকি হয় লেগে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা থাকে কড়াইয়ে দেখো আমি একটু একটু করে দুধ দিচ্ছি আর আমি ময়দাটাকে মিক্স করছি আমি পুরো দুধটাই দিয়ে দিলাম কতটা দুধ দিতে হবে বা নেবে সেটা কিন্তু কতটা চাউমিন করছো তার উপর ডিপেন্ড করে দেখো ময়দাটা খুব সুন্দর করে আমি দুধের সঙ্গে মিক্স করে দিয়েছি কোনো লামস নেই দেখতেই পাচ্ছ এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো নুন আর গোলমরিচটা খুব সুন্দর করে মিক্স করতে হবে আর ফুটিয়ে ফুটিয়ে এটাকে একটু ঠিক করতে হবে দেখো কিছুক্ষণ ধরে ফোটানোর পর আমি চলে এসেছি এটা ঠিক হয়ে গেছে এরকমই কনসিস্টেন্সি হয় হোয়াইট সসের হোয়াইট সসকে বেসামেল সসও বলা হয় এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চাউমিনটাকে এবার আমি হোয়াইট সসের সঙ্গে মিক্স করে দিলাম দেখো খুব সুন্দরভাবে আমি মিক্স করে দিয়েছি এটা করতে সময় লেগেছে ধৈর্য ধরে করতে হবে কারণ হোয়াইট সসটা খুবই স্টিকি হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর চিকেনটা এখানে একটা কথা বলি হোয়াইট সসটা হওয়ার পর আমি পুরো গ্যাস অফ করে দিয়েছি এবং মিক্সিংগুলো কিন্তু নর্মালভাবেই করতে হবে গ্যাস জ্বালিয়ে করা চলবে না সব কিছু মিক্স হয়ে যাওয়ার পরে আমি আবার এই পাঁচ মিনিটের জন্য গ্যাস জ্বালাব আর সিম করে দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট ধরে একটু এটাকে কুক করব তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার চাউমিন রেডি হয়ে গেছে আমি সুন্দর করে প্লেটিং করে নিয়ে চলে এসেছি মাঝখানে একটু চিজ দিয়েছি আর টমেটো কেচাপ দিয়েছি তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই কিন্তু ট্রাই করবে ট্রাই না করলে বুঝতে পারবে না যে এটা কতটা টেস্টি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লিঙ্ক শেয়ার করো নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আর তোমরা যদি কিছু শিখতে চাও সেটাও আমাকে জানাতে পারো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই ফ্রেন্ডস